দেখো, আমরা কিছু জিনিস আলোচনা করবো যেগুলো তোমাদের জানা আছে, কিন্তু যেহেতু আমরা এটা আলোচনা করছি, আমাদের একটু বেসিক থেকে আলোচনা করতে হবে, এবং অনেক এর বাইরেও, মানে তোমাদের জানার বাইরেও অনেক জায়গায় আমি আলোচনা করব। যেমন ধরো, প্রথমত এই যদি আমি মানে আমাদের এটা দেখি, গোলকটা দেখি, আমাদের পৃথিবী দেখি, তাহলে এই মধ্যেখান থেকে গেছে তোমার নিরক্ষরেখা, তাই তো? 0 ডিগ্রি নিরক্ষরেখা, সবাই জানে এটা। নিরক্ষরেখা সারা বছর কি থাকে? নিরক্ষরই থাকে সারা জীবন। তারপরে আছে ঠিক কর্কটক্রান্তি রেখা, তাই তো? 23.5 ডিগ্রি উত্তর আর কি, উত্তর মানে নর্থ, 20.5 ডিগ্রি নর্থ। এবার আমরা কি জানি, ভারতবর্ষের অবস্থানটা হচ্ছে ঠিক এই জায়গাটা, ঠিক এই জায়গাটা, তাই না? এদিক থেকে গেছে, এই এই হচ্ছে ভারতবর্ষের অবস্থানটা। তাহলে এই দেখো, এটা কর্কটক্রান্তি রেখা কি করেছে, ভারতবর্ষকে প্রায় মাঝখান থেকে আর কি কি করেছে, প্রায় মাঝখান দিয়ে গেছে। এবার আমরা কি জানি, এই যে নিরক্ষরেখা, এর উপরে আছে কি? এর উপরে আছে তোমার নিরক্ষ, এটা তো গেল তোমার কর্কটক্রান্তি রেখা, তার ঠিক উপরে কি রয়েছে এই জায়গাটা, কি রয়েছে? 66.5 ডিগ্রি নর্থে কি থাকে, এটাকে কি রেখা বলে বলো? আর্কটিক সার্কেল বলে, মানে কি? কুমেরু বৃত্ত, সুমেরু বৃত্ত, সুমেরু না কুমেরু, উপরে কি আছে? উপরে কুমেরু, সুমেরু, উপরে সুমেরু, আর্কটিক, সুমেরু বৃত্ত, কি বলে বলছো? আর্কটিক, আর্কটিক ইংলিশে বলে আর্কটিক সার্কেল, ঠিক আছে? আর এটা হচ্ছে সুমেরু, বুঝেছো? তো ভারতবর্ষের যে অবস্থানটা সেটা কি হচ্ছে, যেহেতু এই যে নিরক্ষরেখা, এবার বছরের বেশিরভাগ সময় কি হয় নিরক্ষরেখা, এই যে তোমার এখানে, এটাকে যদি আমি একটা এই জোনটা করি, ভালো করে দেখো, নিরক্ষরেখা 0 ডিগ্রি, তাহলে তার 5 ডিগ্রি, এটা ধরো এটা হচ্ছে 5 ডিগ্রি নর্থ, এটা 5 ডিগ্রি সাউথ। তাহলে বছরের বেশিরভাগ সময় নিরক্ষরেখা কি করছে, এই অঞ্চলটার উপর লম্বভাবে কিরণ দেয়। তারপরে কি হচ্ছে, এই যে অঞ্চলটা, অর্থাৎ 5 ডিগ্রি নর্থ, 5 ডিগ্রি সাউথ, এই যে অঞ্চলটি, এখানে কি হয় বছরে আর কি বেশিরভাগ সময় কি থাকে, এখানে নিম্নচাপ থাকে, নিম্নচাপ, লো প্রেশার, লো প্রেশার। এবার যখনই জলবায়ু পড়ছো, মাথা রাখবে এই যে বায়ু প্রবাহ, ঠিক আছে? বায়ু প্রবাহ যেটা হয়, বায়ু প্রবাহ সবসময় কি হয়, হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে হয়, সবসময় এটা মাথায় রাখবে। হাই প্রেশার, বায়ু প্রবাহ সবসময় কি হয়, হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে হয়। এবার লো প্রেশার কিভাবে তৈরি হয়, এটা পড়তে গেলে তোমাকে পরিচলন পদ্ধতি পড়তে হবে, পরিচলন পদ্ধতি। দেখো, আমরা যদি দেখি তাপ সঞ্চালন, তোমরা পড়েছো তাপ সঞ্চালন কিভাবে হয়, তিনটে পদ্ধতিতে হয়, তাই না? একটা হচ্ছে কি, পরিবহন, 2 নম্বর হচ্ছে পরিচলন, আর তৃতীয় হচ্ছে বিকিরণ। ভালো করে বুঝবে, এটা তাপ সঞ্চালন বলছি, তাপ সঞ্চালনের সাথে এটা গুরুত্বপূর্ণ, এর জন্য পড়াচ্ছি। তাহলে পরিবহন, পরিচালন এবং বিকিরণ। পরিবহন পদ্ধতিতে কি হচ্ছে, পরিবহন পদ্ধতিতে মানে জাস্ট আমি বোঝাচ্ছি পরিবহন পদ্ধতিটা কি, পরিবহন পদ্ধতিতে কিভাবে উত্তপ্ত হয়, বাই দ্য মেথড অফ টাচিং, অর্থাৎ স্পর্শের মাধ্যমে যখন কোনো কিছু উত্তপ্ত হয়। ধরো একটা এরকম, এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে মলিকিউল, অণু, ধরো এগুলো অণু, কোনো একটা পদার্থ তার অণুগুলো। এবার স্বাভাবিকভাবে এটা ধরো ফার্স্ট অণু, এবং তারপর ধরো সিকুয়ালি রয়েছে, পরপর রয়েছে। এই অণুটা, প্রথম অণুটা যদি উত্তপ্ত হয়, তাহলে এর সংস্পর্শে যে অণুটা আছে, দ্বিতীয় অণু, সেটা উত্তপ্ত হবে। আমরা কি জানি, হিট ট্রান্সফার সবসময় কি হয়, হিট মানে ট্রান্সফার, যেটা আর কি তাপ সঞ্চালন, সবসময় কি হয়, ট্রান্সফার সবসময় মানে গরম থেকে ঠান্ডার দিকে হয়, গরম থেকে ঠান্ডা, মানে এটা প্রক্রিয়া, মানে দুটো দুটো বস্তুকে যদি কাছাকাছি রাখো, দেখবে একটা যদি গরম হয়, হট হয়, আর একটা যদি ঠান্ডা হয়, তাহলে সবসময় যে আর কি এটা ধরো হট, এটা কোল্ড, তাহলে হট থেকে কোল্ড এর দিকে যাবে। এবং যতক্ষণ এই বস্তু মানে দুটোরই আর কি তাপমাত্রা একই রকম না হবে, একই পর্যায়ে না যাবে, এই মানে এই প্রক্রিয়া চলতে থাকবে। সাধারণত হিটের ক্ষেত্রে কি হয়, হিট সবসময় মানে গরম বস্তু যে আছে, দেখো মানে যে কোনো বস্তু সে কি করে, তাপ বিকিরণ করে, সেটা ঠান্ডা হোক কি গরম হোক, ঠিক আছে? ঠান্ডা হোক কি গরম হোক, যে কোনো বস্তু সেটা সবসময় তাপ বিকিরণ করবে, এটাই তার অভ্যেস বা এটাই তার ক্যারেক্টার। কিন্তু আমরা জানি কি, আমরা জানি যে সবসময় কি হয়, যে গরম বস্তু শেষ কি করে, তোমার ঠান্ডার আজকে দিকে ট্রান্সফর্মটা বেশি হয়। অর্থাৎ দুটো যদি তুমি ঠান্ডা, গরম এবং ঠান্ডা বস্তুকে রাখো,
কিছুক্ষণ পর কি হয়ে যাচ্ছে, দুটো প্রায় সমান হবে, তারপর একটা সময় মানে দুটোই প্রায় ঠান্ডা হয়ে যাবে, তার মানে হিট ট্রান্সফার এইভাবে হয়। তো এই যে দেখো এখানে একটা হিট, মানে প্রথম আমি যদি এরকম দেখি পরপর অণুগুলো সাজানো অবস্থায় থাকে, পরপর একে অপরের সংস্পর্শে থাকে, তাহলে প্রথম যে অণুটা এটা যদি উত্তপ্ত হয়, তাহলে এর সংস্পর্শে যে অণুগুলো আছে পরপর তারা সবকটা মানে উত্তপ্ত হবে। তাহলে এইভাবে যখন কোনো সংস্পর্শের দ্বারা, ঠিক আছে, একটা অণু বা একটা অণুর দ্বারা অন্য অণু সংস্পর্শে থাকা অবস্থায় যখন উত্তপ্ত হয়, এটাকে বলা হয়েছে পরিবহন, পরিবহন পদ্ধতি। কোথায় দেখা যায় এই পদ্ধতি? যেমন তুমি কঠিন বস্তুতে, কঠিন সলিড ম্যাটেরিয়ালস, কঠিন বস্তুতে এই টাইপের মানে হিট ট্রান্সফার দেখা যায়। কঠিন বস্তুতে আমরা কি জানি, কোনো যে কোনো ধরো সলিড ম্যাটেরিয়াল, সেখানে যে ইন্ট্রামলিকুলার যে গ্যাপ সেটা কম হয়, মানে এই যে মলিকিউলস গুলো সেটা সুসজ্জিত অবস্থায় থাকে এবং কম্প্যাক্ট অবস্থায় থাকে, এরকম ভাবে থাকে সলিড বস্তু, যার ফলে কি হয় একটা বস্তু যদি উত্তপ্ত হয় তাহলে বাই দ্য মেথড অফ টাচিং অর্থাৎ স্পর্শ যে পদ্ধতি আছে তার মাধ্যমে বাকি যে অণুগুলো আছে সেগুলো উত্তপ্ত হয়। এই পদ্ধতি থেকে বলা হচ্ছে পরিবহন। ঠিক আছে, বোঝা গেছে এটা? বলো, সবাই বুঝতে পেরেছো তো? পরিবহন পদ্ধতি তাপ আর কি বিকিরণে এটার সাথে সম্পর্কযুক্ত, তাই পড়াচ্ছি। ঠিক, সবাই হ্যাঁ কি না জানাবে, বুঝে যাচ্ছে তো? ঠিক, পরিচলন পদ্ধতিতে কি হয়, যখন ধরো কি হয়, আমি তোমাকে একটা কথা বললাম, ধরো এক্ষেত্রে কি হচ্ছে, যখন যে অণুটা গরম আছে ধরো এরকম ভাবে বিক্ষিপ্ত ভাবে রয়েছে, পরিচলন পদ্ধতি, সাপোজ এটা একটা হট পার্টিকেল, এটা হট মলিকিউল, সে কি করছে র্যান্ডামলি চলাফেরা করছে, র্যান্ডামলি চলাফেরা করার পর ধরো এটার সাথে একটা স্ট্রাইক করলো, এই পার্টিকেলটা এটার সাথে স্ট্রাইক করলো, তাহলে এটা কি হলো উত্তপ্ত হলো, আবার এটা গিয়ে একে ধাক্কা মারলো তখন এটা উত্তপ্ত হলো, এইভাবে। অর্থাৎ যখন যে মলিকিউল গুলো আছে বা অণুগুলো তারা যখন চলাচলের মাধ্যমে, দেখো চলন মাথা রাখবে, চলন মানে কি চলছে, আগেরটা হচ্ছে পরিবহন, এক জায়গায় স্থির হয়েছে বাই দ্য মেথড অফ টাচিং হচ্ছিল, সংস্পর্শে উত্তপ্ত হচ্ছিল, পরিচলন পদ্ধতিতে যখন কি হয় চলন হবে, অর্থাৎ একটা অণু যখন সেটা উত্তপ্ত হলে কি হয়, কোনো বস্তু যখন হিট গ্রহণ করে, হিট গ্রহণ করলে তার মধ্যে এনার্জি বেড়ে যায়, ঠিক আছে, এনার্জি বেড়ে যাওয়ার ফলে সে কি করতে থাকে, আরো তার যে চলাচল করার ক্ষমতা সেটা বৃদ্ধি পায়, তাহলে সে কি করবে র্যান্ডামলি ঘুরতে থাকবে। আমরা জানি গ্যাসীয় ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে কি হয় যে মলিকিউলস গুলো বা অণুগুলো থাকে সেগুলো কি করে র্যান্ডামলি বিক্ষিপ্ত ভাবে ঘুরতে থাকে, এবং ওই ঘোরার ফলে কি হচ্ছে একে অপরের সাথে সংস্পর্শ হয়, এবং এইভাবে কি হয় একে অপরের মধ্যে হিট জেনারেট হয়, হিট ট্রান্সফার হয়। তাহলে এই ধরনের পদ্ধতিকে আমরা বলবো পরিচলন। তাহলে পরিচলন পদ্ধতিতে যে হিটটা ট্রান্সফার হয় সেটা আর কি চলনের মাধ্যমে হয় বাই দ্য মেথড অফ বলতে পারো মুভমেন্ট, এই জন্য এটাকে বলা হয় পরিচলন। ঠিক আছে, আর বিকিরণ পদ্ধতি কি হয়, বিকিরণ পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, সরাসরি যখন কি হচ্ছে কোনো বস্তু উত্তপ্ত হচ্ছে, মানে ধরো কথার কথা আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো কারোর আর কি এটা ধরো একটা একজনের ফেস, এটা একজনের ফেস, তো এবার ধরো নাকের মধ্যে কি হয়েছে একটা কালো দাগ আছে, তাহলে কি করছে রেডিয়েশন করছে, লেজার ট্রিটমেন্ট বলে না, লেজার ট্রিটমেন্টে কি হচ্ছে রেডিয়েশন হয়, তো সোজাসুজি যেই জায়গাটা আর কি তোমার ট্রিটমেন্ট দরকার সেখানে তোমার কি হচ্ছে এফেক্ট হচ্ছে, এবং সেই যে কালো দাগ আছে বা ব্রণ আছে সেটা তুলে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে বিকিরণ পদ্ধতি, অর্থাৎ বিকিরণ পদ্ধতি হচ্ছে সরাসরি উত্তপ্ত প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়া কোনো কি লাগে না, কোনো মাধ্যমের প্রয়োজন হয়, যে জায়গাটাকে তুমি টার্গেটেড থাকে সেখানে ডাইরেক্ট গিয়ে তোমার আর কি সেখানে ইমপ্লিমেন্টেশন হয়, এবং সেইভাবে কোনো মাধ্যম ছাড়া সেই জায়গাটা উত্তপ্ত হয়, এবং পরবর্তীকালে সেই জায়গাটা যে উত্তপ্ত হলো সেটা হিট আর কি তাপ বিকিরণ করে, এই পদ্ধতিতে বলা হয় বিকিরণ পদ্ধতি। তাহলে এই যে তাপ আর কি যে পরিচালন প্রক্রিয়া, এই তিনটে প্রক্রিয়ার মাধ্যমে হয় তাপ সঞ্চালন, এখানে আমাদের মূলত এই দুটো আমাদের লাগবে, পরিচলন পদ্ধতি এবং বিকিরণ পদ্ধতি। তাও পরিচলন পদ্ধতিটা কি, পরিচলন পদ্ধতি কখন হয়, যখন কি হচ্ছে ধরো একটা জায়গায় বায়ু কি হচ্ছে হঠাৎ করে, মানে আমি এটাকে এইভাবে বোঝাচ্ছি, ধরো এটা একটা ল্যান্ড, এটা একটা ল্যান্ড আর একটা হচ্ছে সমুদ্র মানে ওশিয়ান বা সি, এবার সূর্যের আলো ধরো এখান থেকে পড়ছে, তাহলে সায়েন্স কি বলছে, কারচুপস বলে একজন ব্যক্তি ছিল, সায়েন্সের একটা কনসেপ্ট আছে কারচুপস, কারচুপস ল বলা হয়, কারচুপস লতে বলে যে বস্তুটি সবচেয়ে মানে তাড়াতাড়ি উত্তপ্ত হয়, যে বস্তুটির আর কি অ্যাবজর্বিং পাওয়ার বেশি, তাপ শোষণ পাওয়ার বেশি, সেই ব্যক্তি সেই বস্তুটি তাড়াতাড়ি তাপ বিকিরণ করে ঠান্ডাও হয়ে যায়, অর্থাৎ যে বস্তু কি করে কম সময়ে তাপ গ্রহণ করে, তাপ শোষণ করে উত্তপ্ত হয়, সে বস্তু কিন্তু তাড়াতাড়ি কি করে তাপ বর্জন করে বিকিরণ করে সেটা ঠান্ডাও হয়ে যায়, এই যে পদ্ধতি এটাকে বলে কারচুপস ল। ঠিক আছে, তো দেখো এখানে সূর্যের আলো যদি আমরা দেখি, সূর্যের আলো ল্যান্ডও করছে ওশিয়ানও করছে, এবার ল্যান্ড কি হচ্ছে, ল্যান্ড আর কি বেশি তাড়াতাড়ি গরম হয়, মানে তাপটা অ্যাবজর্ব করে, তাহলে ল্যান্ডে যখন সূর্যের আলো এসে পড়ছে ল্যান্ড সবচেয়ে বেশি তাড়াতাড়ি, মানে দিনের বেলা আমি যদি দেখি দিনের বেলায়, তাহলে কি হচ্ছে ল্যান্ড মানে ল্যান্ড আর এদিকে ওশিয়ান দুটো জায়গায় সূর্যের আলো পড়ছে, তাহলে ল্যান্ডটা কি করছে সমুদ্রের তুলনায় কি হচ্ছে বেশি উত্তপ্ত হচ্ছে, যার ফলে কি হচ্ছে যখন কোথাও আর কি এবার ল্যান্ডটা যখন উত্তপ্ত হলো, এবার কি করবে ল্যান্ডটা উত্তপ্ত হয়ে গেল, এবার তাপ বিকিরণ করবে, ল্যান্ড যখন উত্তপ্ত হয়ে বেশি উত্তপ্ত হয়ে তাপ বিকিরণ করছে, সেই তুলনায় কিন্তু এখানকার
যে সমুদ্রের যে উপরিপৃষ্ঠের যে মানে জলভাগ সেটা কিন্তু অপেক্ষাকৃত ঠান্ডা, মানে ল্যান্ডের তুলনায়, মানে ঠান্ডা মানে এটাও গরম কিন্তু ল্যান্ডের তুলনায়। তো স্বাভাবিকভাবে ল্যান্ড সবচেয়ে বেশি তাড়াতাড়ি আর কি উত্তপ্ত হলে, এবার ল্যান্ড কি করবে, সে সেই ভূপৃষ্ঠটি কি করে তাপ বিকিরণ করবে। এবার তাপ বিকিরণ করার ফলে এর আশেপাশে যে অ্যাটমসফিয়ার থাকে সেটা কি হবে, উত্তপ্ত হবে, অর্থাৎ এখানকার যে বায়ুমণ্ডল আছে বা বায়ু আছে সেটা উত্তপ্ত হবে। এবার বায়ু যদি উত্তপ্ত হয় সেটা কি হয়, আয়তনে বেড়ে যায়, ঠিক আছে, আয়তনে বেড়ে যায়। বায়ু উত্তপ্ত হলে কি হয়, তার আয়তন বেড়ে যায়। এবার আয়তনে বেড়ে গেলে স্বাভাবিকভাবে কি হয়ে যায়, তার ঘনত্ব কমে যায়। আমরা কি জানি ঘনত্ব ডেন্সিটি মানে কি, এম বাই ভি, ডেন্সিটি ঘনত্ব মানে এম বাই ভি। তো আয়তন যদি বেড়ে যায় তাহলে স্বাভাবিকভাবে তার ঘনত্ব কমে যাবে। তাহলে যে অঞ্চলে তাপ বিকিরণ করার পর এই এই ধরো ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণ করার পরে এই আশেপাশে যে বায়ুটি আছে সেটি উত্তপ্ত হয়, এবং উত্তপ্ত হওয়ার ফলে আয়তনে বেড়ে যায়, আয়তনে প্রসারিত হওয়ার ফলে এর যে ঘনত্ব আছে সেটা কমে যায়। ঘনত্ব কমে গেলে কি হয়ে যাবে, চাপও কমে যাবে। কোনো বস্তুর যদি ঘনত্ব কমে যায় তাহলে তার কিন্তু চাপও কমে যায়। তাহলে এর কি হয়ে যাবে, এই অঞ্চলের যে বায়ুটা আছে আশেপাশে তার চাপ কমে যাবে, এবং এটা কি হয়ে যাবে, উপরের দিকে ঊর্ধ্বমুখী হয়ে যাবে। তাহলে এই অঞ্চলের যে বায়ুটা আছে এটা অপেক্ষিত উপরের দিকে চলে গেল। এবার স্বাভাবিকভাবে এই জায়গাটা একটা কি হচ্ছে, সাময়িক শূন্যতার সৃষ্টি হয়েছে। এবার আমরা টরিসেলির পরীক্ষা ছোটবেলায় পড়েছিলাম, টরিসেলির আর কি কনসেপ্টটা কি ছিল, টরিসেলির কথা মতো তিনি এই বায়ুমণ্ডল সম্পর্কিত যে ব্যাখ্যাটা দিয়েছেন যে পৃথিবীতে কি হয় না, কোনো জায়গায় কি হয় না, শূন্য থাকে না, মানে সব জায়গায় কি হয় একটা না একটা সময় পূর্ণ হয়ে যায়। তো স্বাভাবিকভাবে এই যে এখানে যে শূন্যতার সৃষ্টি হলো, এই যে এখানকার মানে এই যে সমুদ্র অঞ্চলের যে বায়ু আছে সেটা অপেক্ষাকৃত ঠান্ডা, তাহলে এখানকার যে বায়ুগুলো আছে সেটা কি হবে, এইদিকে প্রবাহিত হবে। আমি একটু আগেই বললাম এই যে এখানে যে বায়ুটা উপরের দিকে উঠে গেল তার মানে এখানে নিম্নচাপ হলো, নিম্নচাপ হলো, বায়ু উপরের দিকে উঠে যাওয়া মানে নিম্নচাপ হবে। আর তার বিপরীত পক্ষে যে অঞ্চলটি থাকে সেখানে সবসময় উচ্চচাপ হবে। যে অঞ্চলে তোমার নিম্নচাপ হবে তার বিপরীত পক্ষে উচ্চচাপ হবে। তাহলে এই যে সমুদ্র অঞ্চলের যে বায়ু সেটা কিন্তু অপেক্ষাকৃত ঠান্ডা এই অঞ্চলের ভূপৃষ্ঠের তুলনায়, তাহলে এই যে বায়ুটা সেটা কি হবে, এই দিকে প্রবাহিত হবে, এবং এই যে ভ্যাকেন ভ্যাকেন জায়গাটা আছে সেটাকে ফিল আপ করার চেষ্টা করবে। তাহলে এই পুরো প্রক্রিয়াটা কখন হচ্ছে, দিনের বেলা। এবং এই যে সমুদ্র থেকে এই এইদিকে যে বায়ুটা আসছে এটাকে আমরা বলছি সমুদ্র বায়ু, সমুদ্র বায়ু, অর্থাৎ দিনের বেলা। দিনের বেলা বলতে মূলত হচ্ছে বিকেলবেলার দিকে। দেখো আমরা কি জানি মানে সূর্য পুরোপুরি আর কি যে হিট সেটা দিতে শুরু করে 12টার থেকে, মানে সূর্য তার মানে প্রবল যে তাপটা থাকে সেটা মানে দিতে শুরু করে, পুরো আসতে শুরু করে 12টার থেকে। এবং দুটোর সময় কি হয়, ভূপৃষ্ঠ সবচেয়ে বেশি উত্তপ্ত হয়, ভূপৃষ্ঠ সবচেয়ে বেশি উত্তপ্ত হয় দুপুর দুটোর সময়। এই জন্য দেখবে অনেকে বলে দুপুর দুটোর সময় বা দুপুর বেলা খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বেড়াতে, কারণ এই সময় সবচেয়ে বেশি সূর্যের প্রকোপটা থাকে এবং সবচেয়ে বেশি আর কি তাপটা আর কি ই হয়। এবার যার ফলে কি হয়, দুটোর সময় কি হচ্ছে, পৃথিবী ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে। এইবার কি হচ্ছে, ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পর তাপ রেডিয়েট করতে শুরু করে, তাপ বিকিরণ করতে শুরু করে, মোটামুটি 4টে থেকে 5টা বিকেল বা সন্ধ্যাকালে কি হয়, এই অঞ্চলে নিম্নচাপ শুরু হয় এবং এই যে সমুদ্র বায়ু সেটা প্রবাহিত হয়। অর্থাৎ তুমি বিকেলবেলার দিকে মানে সন্ধ্যেবেলা বা বিকেলবেলার দিকে যে বায়ুটি প্রভাবিত হয় প্রবাহিত হয় সেটা হচ্ছে কি, সমুদ্র বায়ু। এটা সবসময় আর কি সামুদ্রিক অঞ্চল থেকে কোথায় হচ্ছে, ল্যান্ডের দিকে হচ্ছে। কথাটা বোঝা গেল, এটা সবাই বুঝেছো, বলো। এই যে প্রক্রিয়া এটাকে বলা হয় পরিচলন প্রক্রিয়া, বলো। হ্যাঁ স্যার, সবাই বুঝেছো, না বললে বলো আবার বুঝাচ্ছি। স্যার বলো। স্যার বলছি যে আপনি বললেন যে যখন বায়ু ঊর্ধ্বমুখী হয় তখনই তো সেখানে নিম্নচাপ তৈরি হয়, তাই তো? একদম। আচ্ছা ঠিক আছে, বায়ু আবার বোঝাবো, বলো। এই এটা কিন্তু কনসেপ্ট, এটা পুরো আমাদের পুরো এই চ্যাপ্টারটাই লাগবে, আবার বোঝাচ্ছি। দেখো না বুঝতে পারলে নির্দ্বিধায় বলবে, দেখো কেউ হয়তো একটু তাড়াতাড়ি বুঝে যাবে যে আগে পড়েছে, তোমাদের মধ্যে অনেকেই হয়তো নতুন শুরু করেছো, তো না জানাটা না বোঝাটা কিন্তু অপরাধ নয়, ঠিক আছে, সেটা বলবে, আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে তোমার, এটা হচ্ছে ল্যান্ড স্থলভাগ, এটা হচ্ছে ওসিয়ান সমুদ্র, সূর্যের আলো পড়ছে, তাহলে বেশি কোনটা উত্তপ্ত হবে, ল্যান্ড, কেন স্বাভাবিকভাবে জল কি হয়, জল দেরিতে উত্তপ্ত হয়, ল্যান্ড কি হচ্ছে, ল্যান্ড তাড়াতাড়ি উত্তপ্ত হয়, তাড়াতাড়ি উত্তপ্ত হওয়া মানে তাড়াতাড়ি তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যায়। যে বস্তু যত তাড়াতাড়ি উত্তপ্ত হবে সে বস্তু তত তাড়াতাড়ি তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যাবে। তাহলে কম্পারিজন যদি করো, দিনের বেলায় যখন সূর্যের আলো একদম প্রকট ভাবে পড়ছে তাহলে এইটা বেশি উত্তপ্ত হচ্ছে ল্যান্ড, অপেক্ষাকৃত ঠান্ডা কিন্তু এখানে থাকছে। এবার আমি কি বললাম, ল্যান্ডটা যখন উত্তপ্ত হচ্ছে তখন কি হবে, এবার তাপ বিকিরণ করবে, তাপ বিকিরণ করার ফলে এখানকার যে আশেপাশের যে বায়ু রয়েছে সেটা কি হয়ে যাবে, মানে বায়ু, এবার বায়ুটা উত্তপ্ত হবে, বায়ুমণ্ডল উত্তপ্ত হবে। তাহলে বায়ু যদি উত্তপ্ত হয় সেটা আয়তনে বেড়ে যায়, ঠিক আছে, আয়তনে প্রসারিত হয়। তাহলে কোনো জিনিস যদি আয়তনে প্রসারিত হয়ে যায় তাহলে তার যে ঘনত্ব আছে সেটা কমে যায় স্বাভাবিকভাবে। তাহলে ঘনত্ব কমে গেলে কি হয়, চাপও কমে যায়। কোনো জিনিসের যদি ঘনত্ব বেশি থাকে তাহলে তার চাপ বেশি থাকে, কোনো জিনিসের ঘনত্ব যদি কমে যায় তাহলে তার চাপও কমে যায়। তাহলে স্বাভাবিকভাবে এই যে আশেপাশে, এই যে ল্যান্ডের আশেপাশে ভূপৃষ্ঠের আশেপাশে যে বায়ুমণ্ডলটি সেটা উত্তপ্ত হয়ে হালকা এবং চাপ কমে গিয়ে এটা কি হয়ে যায়,
উপরের দিকে উঠে যায়। উপরের দিকে উঠে যাওয়া মানে এখানে নিম্নচাপ হলো, নিম্নচাপ। এবার স্বাভাবিক ভাবে এখানে একটা বায়ুশূন্য অবস্থা, বায়ুশূন্য মানে এরকম ভেবো না যে বায়ু একদম নেই, তাহলে তো আমরা সবাই কি হতো, দম বন্ধ করে মরে যেত, এয়ারলেস মরে যেত, ওরকম নয়। সাময়িক একটা শূন্যতা তৈরি হয়, কারণ এখানকার বায়ু হালকাভাবে উপরে উঠে গেছে। এবার এই যে ওশিয়ানের আশেপাশে যে বায়ুটা আছে সেটা অপেক্ষিত ঠান্ডা, ভূপৃষ্ঠের বায়ুর থেকে অপেক্ষিত ঠান্ডা, কারণ সমুদ্রের যে জল বা জল সেটা কি হয় ধীরে ধীরে উত্তপ্ত হয়। তাহলে ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে মানে তাপ বিকিরণও ধীরে ধীরে করে। তাহলে যে সময় এখানে নিম্নচাপ রয়েছে এখানে কিন্তু উচ্চচাপ রয়েছে, উচ্চচাপ যেখানে নিম্নচাপ হয় তার বিপরীত পক্ষে উচ্চচাপ হয়। তাহলে এখানকার যে বায়ুগুলো আছে সেটা অপেক্ষিত ঠান্ডা, তাহলে যেহেতু এখানে একটা সাময়িক শূন্যতা সৃষ্টি হয়েছে তাহলে কি হবে এই বায়ুগুলো এই দিকে ছুটে চলে আসবে এই শূন্যটাকে ফিল আপ করার জন্য, ঠিক আছে। তাহলে এই যে সমুদ্র বায়ু এটা এদিকে আসে এটাকে বলা হচ্ছে কি সমুদ্র বায়ু, সমুদ্র বায়ু। এটা কখন হয়, মূলত যেটা বললাম যে সূর্যের আলো মূলত 12টার পর থেকে কি করে প্রকট ভাবে আর কি রে দিতে শুরু করে এবং সর্বাধিক আর কি উত্তপ্ত করে 12টা 2টার সময়। সূর্যের আলো সবচেয়ে বেশি আর কি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে 2টার সময়, তার মানে এই যে 2টার সময় কি হলো ভূপৃষ্ঠ একদম সবচেয়ে বেশি উত্তপ্ত হয়েছে। এবার ভূপৃষ্ঠ কি করবে তাপ বিকিরণ করবে, তাহলে এই প্রক্রিয়াটা ধরো 2টা থেকে 4টে 5টা অব্দি চললো। তাহলে এখানে নিম্নচাপ শুরু হয়েছে কখন, ধরো 4টে থেকে 5টা নাগাদ বায়ু উপরের দিকে উঠে গেছে। এইবার এখান থেকে কি হচ্ছে এই বায়ুগুলো ছুটে আসছে, তাহলে সন্ধ্যেবেলা বা বিকেলবেলার দিকে যে বায়ু প্রবাহ হয় সেই বায়ু প্রবাহকে আমরা কি বলবো সমুদ্র বায়ু, যার ডিরেকশনটা কি, যার ডিরেকশন হচ্ছে সমুদ্র থেকে আর কি ল্যান্ডের দিকে মানে স্থলভাগের দিকে। বোঝা গেল, ক্লিয়ার হয়েছে? এবার বলো, হ্যাঁ স্যার, ধরো আমি কলকাতা অঞ্চলে থাকি, তাহলে আমার আমাদের কলকাতার দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। তাহলে আমি যদি ছাদে যাই মানে বিকেলবেলার দিকে, তাহলে 4টে 5টার সময় কি হবে দক্ষিণ দিক থেকে বায়ু প্রবাহিত হবে এবং সেটা সমুদ্র বায়ু। এটা তোমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, ঠিক আছে। এবার রাতের বেলা কি হয়, এর ঠিক বিপরীত অবস্থা তৈরি হয় রাতের বেলা, ঠিক আছে। রাত রাতা লিখে দিলাম, রাত ধরো এটা ল্যান্ড আর এটা ওশিয়ান, এগুলো বুঝতে হবে। এবার রাতের বেলা কি হচ্ছে, ল্যান্ড তো ঠান্ডা হয়ে গেছে কারণ এ তাড়াতাড়ি তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ওশিয়ান কি আছে এখানে আশেপাশের যে বায়ু এবার ধীরে ধীরে তাপ বিকিরণ করছে। মানে বললাম না এক্ষুনি যে যে বস্তু দেরি করে আর কি উত্তপ্ত হয় বিকিরণ ও তাপ বিকিরণ ধীরে 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 করে, ল্যান্ডের এখানকার যে বায়ুমন্ডল আছে সেটা তাপ আর কি বিকিরণ করে অপেক্ষিত ঠান্ডা হয়ে গেছে। এই অঞ্চলে বায়ু এবার উত্তপ্ত, তার মানে এখানে কি হবে এবার লো প্রেশার তৈরি হবে। তাহলে এখানকার বায়ু এবার প্রসারিত এবং চাপ কমে গিয়ে এটা উপরের দিকে উঠে যাবে, এখানে এবার নিম্নচাপ হয়েছে আর এখানকার এই অঞ্চলের বায়ু অপেক্ষিত ঠান্ডা। এবার কি হবে, এই দিক থেকে প্রবাহিত হবে, এই দিক থেকে বায়ু প্রবাহিত হবে এই অঞ্চলের যে ফাঁকা রয়েছে সেটাকে পূর্ণ করার জন্য। মূলত দেখবে ভোরের দিকে, ভোরবেলা বা একদম আর্লি মর্নিং যেটাকে বলে, ঠিক আছে, একদম সকালের দিকে কি হয় এই এই ল্যান্ডের দিক থেকে ওশিয়ানের দিকে বায়ু প্রবাহিত হয়। এটাকে বলা কি, এটাকে বলা হয় কি বলা হয় জানো, ল্যান্ড ব্রিজ বলা হয়। ল্যান্ড ব্রিজ মানে তাহলে কি বলবে এটাকে, এটাকে যদি তুমি সি ব্রিজ বলা হয়, সমুদ্র বায়ু বলে, তাহলে এটাকে কি বলবে বলো, ল্যান্ড ব্রিজকে কি বলবে, ল্যান্ড মানে কি স্থলবায়ু, স্থলবায়ু, ঠিক আছে, স্থলবায়ু। ল্যান্ড মানে এটাকে বলে ল্যান্ড ব্রিজ, স্থলবায়ু। বোঝা গেল কি বললাম? তাহলে সন্ধ্যেবেলার দিকে তোমার যে বায়ু প্রবাহ, এই সন্ধ্যেবেলার দিকে যে বায়ু প্রবাহ হচ্ছে সেটা হচ্ছে কি তোমার সি ব্রিজ, আর ভোরের বেলায় বা একদম সকালের দিকে যে বায়ু প্রবাহ হচ্ছে সেটাকে বলা হয় ল্যান্ড ব্রিজ বা স্থলবায়ু। ক্লিয়ার বলো? এবং এই যে প্রক্রিয়া, এই যে প্রক্রিয়াটা পড়লে এটা হচ্ছে পরিচলন প্রক্রিয়া, পরিচলন বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ বলে। ক্লিয়ার বলো? তার মানে দেখো এখান দিয়ে কিভাবে বায়ু প্রবাহ কিভাবে হচ্ছে, সবসময় হাই প্রেশার টু লো প্রেশার, একটু জানাবে তোমরা, বুঝতে পেরেছো তো বলো? হ্যাঁ স্যার। বাকিরা স্যার? হ্যাঁ বলো, হ্যাঁ ডাউট থাকলে জিজ্ঞেস করো বলো। বলছি স্থল থেকে সমুদ্রের দিকে যেটা যায় সেটা হচ্ছে পরিচলন প্রবাহ, তাই তো? পুরো প্রক্রিয়াটাই তো পরিচলন প্রক্রিয়া, পুরো প্রক্রিয়াটা, এই যে প্রক্রিয়াটা দেখো, প্রক্রিয়াটা তো একই, কি হচ্ছে তোমার হাই প্রেশার টু লো প্রেশার, এখানেও তো একই ব্যাপার ছিল, শুধু দিন রাতের পার্থক্য। এখানে দিনের বেলা কি হলো, এখানেও তো লো প্রেশারটা ছিল, এখানে এখানে হাই প্রেশার ছিল, তাহলে ডিরেকশনটা কোন দিকে ছিল, কোন দিকে ছিল হাই প্রেশার টু লো প্রেশার। রাতের বেলাও দেখো একই ব্যাপার, লো প্রেশারটা এবার এইদিকে হয়ে গেছে, তা ডিরেকশনটা কোন দিকে, হাই প্রেশার টু লো প্রেশার। তাহলে এই যে প্রক্রিয়াটা মানে এই দিনের বেলাও যে প্রক্রিয়াটা হলো, রাতের বেলা হয়তো বিপরীত প্রক্রিয়া আছে কিন্তু প্রক্রিয়াটা তো একই, এটাকেই বলে পরিচালন বায়ু প্রবাহ। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, নিম্ন চাপের উপর ভিত্তি করে যে বায়ু প্রবাহ হয়। ক্লিয়ার সবার? বলো, ডাউট থাকলে জিজ্ঞেস করো। রে বাবা, কিছু বলেও না এরা, কি সমস্যা হয়েছে বলো, খুলে বলো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, ঠিক আছে। না বললে আমি কি করে জানবো বলো তো,
তোমরা যদি এরকম মানে মনোব্রত পালন করো, মৌনব্রত, তাহলে কি করে হবে দেখো এটা গেল। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এটা হলো তোমার পরিচলন বায়ুপ্রবাহ, ঠিক আছে। এবার তাহলে বলবে কি স্যার বিকিরণ প্রক্রিয়া কি, তাহলে এবার নেক্সট এটা এটা তোমরা নিজেদের মতো করে ব্যাখ্যাটা কিন্তু নিজের মতো করে লিখে নেবে, আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এইবার দেখো আমরা পুরো বিকিরণ প্রক্রিয়া, এই যে বিকিরণ প্রক্রিয়া পড়তে গিয়ে আমাদের কি পড়তে হবে দেখো, এটা এটা একটু তোমরা নিজেদের মতো করে লিখবে, আমি বুঝিয়ে দিচ্ছি। বিকিরণ প্রক্রিয়া, বিকিরণ প্রক্রিয়া এটা হচ্ছে কি, এটা পড়তে গিয়ে পড়তে হবে আমাদের হিট বাজেট, ভালো করে বুঝবে হিট বাজেট কি জিনিস, কিভাবে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। দেখো সমুদ্রে মানে সূর্যের যে শক্তি আছে, সূর্যের যে শক্তি সেটা প্রায় 200 কোটি শক্তি, মানে 200 কোটি শক্তি রয়েছে সমুদ্রে, এনার্জি মানে এনার্জি যদি কাউন্ট করা হয় বলা হয় সূর্যের যে শক্তি রয়েছে তা সেটার মেজারমেন্ট যদি করা হয় তাহলে সেটা 200 কোটি আর কি ইউনিট শক্তি রয়েছে, একক 200 কোটি একক আর কি, 200 কোটি একক শক্তি রয়েছে, মানে 200 কারোর ইউনিট সূর্যের শক্তি রয়েছে, তার মধ্যে মাত্র 1 ইউনিট আমাদের এখানে আসে, মানে সূর্যের 200 কোটি যে ইউনিট শক্তি রয়েছে তার মধ্যে মাত্র 1 ইউনিট পৃথিবীতে এসে পৌঁছে, তাতেই আমাদের প্রাণ অস্তাগত, বুঝেছো। তো এইবার এই যে 1 ইউনিট যে পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে এটাকে আমরা ধরছি 100%, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রক্রিয়া, এটাকে বলে কি, এটাকে বলে হিট বাজেট, ঠিক আছে। বাজেটকে বাজেটই বলে, অর্থাৎ তাপ বাজেট বলা হয়। এটা কিভাবে মানে ভূপৃষ্ঠ কিভাবে উত্তপ্ত হয় কত শতাংশ সেটা ভালো করে বুঝবে, তাহলে সূর্যের আলো যে 1 ইউনিট আসছে এটাকে আমরা 100% ধরে নিলাম। এইবার কি হচ্ছে, এই 100% কিভাবে পৃথিবীতে আসে, এই ধরো ভূপৃষ্ঠ, এই হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, ঠিক আছে, এই ধরো সূর্য, তাহলে এর উপরে কি রয়েছে এখানে ধরো এটা হচ্ছে এক্সোস্ফিয়ার, মানে এটা হচ্ছে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল আমি পরে পড়াবো তোমাদের, এটা এক্সোস্ফিয়ার, বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের অংশকে বলা হয় এক্সোস্ফিয়ার, আর এখানে কি রয়েছে বায়ুমণ্ডল রয়েছে, ধরো ভালো করে বুঝবে, এটা ধরো ভূপৃষ্ঠ। এই যে সূর্যের আলো যেটা রয়েছে, সূর্যের আলো 100 ইউনিট আমরা ধরলাম, ছোটবেলা অঙ্ক করতাম 100 ইউনিট ধরে, এখানেও তাই করবো, সূর্যের আলো যখন ঢুকছে এই 100 ইউনিটের মধ্যে, এই 100 ইউনিটের মধ্যে 35%, বাংলা বইতে লেখা রয়েছে 34%, ভালো করে বোঝো, বাংলা বইতে লেখা থাকে 34%, ইউপিএসসি লেভেলের যে বইগুলো আছে সেখানে লেখা থাকে 35%, আমি 35% ধরি, আমি পড়াচ্ছি, সূর্যের আলো 100 ইউনিট যদি ধরি তার মধ্যে 35% কি হয়, এই ঢোকার আগেই তারা বিক্ষিপ্ত হয়ে যায়, বায়ুমণ্ডলের যে এক্সোস্ফিয়ার রয়েছে সবচেয়ে বাইরের স্তর রয়েছে তার দ্বারা কি হয় আর কি, এটা রিফ্লেক্টেড হয়ে যায় অর্থাৎ প্রতিফলন হয়ে চলে যায় 35%, এই যে 35% বেরিয়ে যায় এটাকে বলা হয় অ্যালবেডো, অ্যালবেডো, তোমরা বাংলা বই পড়লে সেখানে দেখবে 34% রয়েছে, আর যদি ইউপিএসসি যে বইগুলো আছে সেগুলো যদি পড়ো বা এনসিআরটি যে বইগুলো আছে সেগুলো 35%, তাহলে আমরা কিন্তু মানে এনসিআরটিটাকেই আর কি স্ট্যান্ডার্ড মনে করি, তো সেটাকে আর কি কেন্দ্র করেই আমি পড়াচ্ছি। তাহলে সূর্যের আলোর 100% যদি ধরি, মানে 1 ইউনিটকে 100% ধরি, তার মধ্যে 35% কি হচ্ছে বায়ুমণ্ডলে ঢোকার আগেই এক্সোস্ফিয়ার দ্বারা প্রতিফলিত হয়ে সেটা ফিরে যায়, এবং সেই যে 35% চলে গেল এটাকে বলে অ্যালবেডো, পরীক্ষায় দেয় অ্যালবেডো শতাংশ কত, হয় অপশনে 34 থাকবে বা 35% থাকবে, ঠিক আছে। এইবার বাকি রইল কত, 35% এর মধ্যে যদি চলে যায় তাহলে 100 থেকে 35% বাদ দিলে কত থাকছে 65, এই 65% কি করছে সে ঢুকছে ভেতরে, ঢোকার সময় কি হচ্ছে এই যে তোমার যে অ্যাটমসফিয়ার আছে এই অ্যাটমসফিয়ারের মধ্যে 14% কি হয় বিক্ষিপ্ত ভাবে হারিয়ে যায়, মানে এই যে অ্যাটমসফিয়ারের দ্বারা কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়ে, মানে বাধাপ্রাপ্ত হলে এরা বিক্ষিপ্ত হয়ে যায় মানে এদিক ওদিক ছড়িয়ে যায়, ঠিক আছে, এদিক ওদিক ছড়িয়ে গিয়ে 14% এদিক ওদিক হয়ে যায়, মানে 65% ইউনিট তোমার ঢুকলো হচ্ছে অ্যাটমসফিয়ারে, অ্যাটমসফিয়ারে বিভিন্ন জায়গায় কি হয় এদিক ওদিক বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে যায়, যার ফলে 14% কি হয় তারা বিক্ষিপ্ত ভাবে হারিয়ে যায়, এবং এসে ভূপৃষ্ঠে হিট করে তাহলে কত শতাংশ, কত শতাংশ, 51%, এটা হচ্ছে তোমাদের পরীক্ষা দেয় যে 51% মানে 51% এসে ভূপৃষ্ঠ এনার্জি কি করে ভূপৃষ্ঠকে এসে হিট করে, এবং এই যে পদ্ধতি এটাকে বলা হয় ইনসোলেশন, ইনসোলেশন বাংলায় বলতে হলে কি বলে এটাকে বলতো, ইনসোলেশনকে কি বলে বলো দেখি, বাংলা ইউনিট গুলো আমার মনে মনে খুব মুশকিলের ব্যাপার, আগত কি বলে বলতো, বিকিরণ, না না বিকিরণ আলাদা, বা স্যার তাপীয় ফলও বলে, দাঁড়াও বেঙ্গলি ইনসুলেশনের বাংলা মানে কি, ইনসুলেশন,
ইনসুলেশন জানা আছে স্যার, ওই আগত সৌরশক্তি বিকিরণ বলেই লেখা থাকে বাংলায়। আচ্ছা যাই হোক, আপাতত ইনসুলেশনই পড়েছো। আমি বাংলা খুঁজে পেলাম না, আপাতত পড়ো বাংলা, আমি পরে শব্দ বলে দেবো, আগে জিনিসটা বোঝো। তাহলে ইনসুলেশন কি? ইনসুলেশন হচ্ছে কত শতাংশ ইনসুলেশন হয়, 51%, মানে সূর্য থেকে এই 51% কি হয়, এসে ভূপৃষ্ঠে পড়ে। এইবার এখানে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, ভূপৃষ্ঠ থেকে এই সূর্যের আলো যখন আসে না, এই যে ভেতরে ঢোকে, এখানে সায়েন্সের পার্ট অনেক আছে, ভালো করে বুঝবে, এই যে যখন ঢুকছে, এই যে মানে এই যে শক্তিটা আসে, এটা কিন্তু কি হয়, শর্ট ওয়েভ লেন্থে আসে। শর্ট ওয়েভ লেন্থ মানে কি, ক্ষুদ্র তরং, মানে সরি, এটা হচ্ছে তোমার, হ্যাঁ মানে শর্ট ওয়েভ লেন্থে আসে। শর্ট ওয়েভ লেন্থ মানে কি, ওয়েভ লেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য, মানে সূর্যের আলো যে ঢুকছে, এটা কি হচ্ছে তোমার, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য ঢুকছে। এই ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য যদি হয়, দেখো এটা তোমরা পড়েছো নিশ্চয়ই সায়েন্সে পড়েছো, দেখো আমি একটু বোঝাই, এই যদি তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, এইটাকে বলে, এই যদি আমি ধরি, এই এটা হচ্ছে ওয়েভ লেন্থ, এই এইভাবে যদি দেখি আমি, ভালো করে দেখো, সায়েন্সে পড়ে দিচ্ছে, এটাকে বলে ক্রিস্ট ইংলিশে বলে, এই যে উঁচু জায়গাটাকে ভালো করে বোঝো, ক্রিস্ট বলে, এটাকে ট্রট বলে, এগুলো বাংলা মানে আমার কাছে নেই। এই যে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, ওয়েভ লেন্থ হচ্ছে এই যে এখান থেকে এই যে দৈর্ঘ্যটা, বা এখান থেকে এই যে দৈর্ঘ্যটা, এটাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, ওয়েভ লেন্থ, ওকে। আর এই যে ধরো এখান থেকে গিয়ে একটা, এটা কি হলো, একটা সার্কেল পূর্ণ করলো, এখান থেকে আবার এখান থেকে দেখো এই যে গেল, এটা আরেকটা সার্কেল পূর্ণ করলো, এই যে একটা করে সার্কেল পূর্ণ করছে, একটা করে মেয়াদ পূর্ণ করছে, এটাকে বলে ফ্রিকুয়েন্সি। ফ্রিকুয়েন্সি মানে কি, এটা তো গেল ওয়েভ লেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভ লেন্থ মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর ফ্রিকুয়েন্সি মানে কি বলে বাংলায়, ফ্রিকুয়েন্সি বলে পর্যায়, পরিসংখ্যান স্যার, এমনিতে পর্যায় পর্যায় বা পরিসংখ্যান যাই বলো, পর্যায় বলে। তাহলে ফ্রিকুয়েন্সি মানে এইটা, ভালো করে বোঝো কতবার হচ্ছে, আর ওয়েভ লেন্থ মানে এই যে দুটোর মধ্যে যে তফাৎ, ঠিক আছে। এবার একটা জিনিস বোঝো ভালো করে, দুটো দুটো চিত্র, এটা ধরো একটা আঁকলাম, আরেকটা আমি এরকম আঁকলাম, ধরো আরেকটা আমি এরকম আঁকলাম, এবার কোনটাতে, এটা ধরো এক নম্বর চিত্র, ভালো করে বোঝো, এক নম্বর চিত্র, দু নম্বর চিত্র, তাহলে কোনটাতে ওয়েভ লেন্থ বেশি, এই বলছে ওয়েভ লেন্থ, এই যে এখান থেকে এইটা, এই যে এটার থেকে এইটা, এটাকে ওয়েভ লেন্থ বলছে, ওয়েভ লেন্থ এইটা, পর্যায় বেশি। ধরো তুমি একটা ফিতে ফিতে নিয়ে এরকম করছো, এরকম এরকম করছো, তাহলে যখনই এরকম এরকম করছো, এর যতবার ফ্রিকুয়েন্সি, ফ্রিকুয়েন্সি মানে হচ্ছে তুমি কতবার করছো, এই দেখো এটা একটা ফ্রিকুয়েন্সি, এটা একটা ফ্রিকুয়েন্সি, ফ্রিকুয়েন্সি মানে নাম্বার অফ টাইম, তারপরে ফ্রিকুয়েন্সি যত বাড়বে ওয়েভ লেন্থ তত কমে যাবে, তাহলে ফ্রিকুয়েন্সি বাড়লে ওয়েভ লেন্থ কমে যায়, তাহলে ফ্রিকুয়েন্সি আর ওয়েভ লেন্থের সম্পর্কে কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর ফ্রিকুয়েন্সির সাথে তোমার এনার্জির সম্পর্ক কি, শক্তির সম্পর্ক কি, যার এনার্জি বেশি থাকবে তার ফ্রিকুয়েন্সি বেশি থাকবে। এই যে আমি বারবার এরকম করছি, এরকম এরকম করছি, ধরো এর তাহলে ফ্রিকুয়েন্সি বেশি, তার মানে ফ্রিকুয়েন্সি বেশি মানে এর এনার্জি বেশি, আর এনার্জি ফ্রিকুয়েন্সি যদি বেশি হয় ওয়েভ লেন্থ কম হবে। আর এই যে এক নম্বরে যেটা আমি দেখালাম, দেখো এখানে ওয়েভ লেন্থটা বেশি, তাহলে ওয়েভ লেন্থ বেশি মানে ফ্রিকুয়েন্সি কম, আর ফ্রিকুয়েন্সি কম মানে এর এনার্জি কম, কথাটা বোঝা গেল, যার এনার্জি বেশি থাকবে তার ফ্রিকুয়েন্সি বেশি থাকবে, এরকম এরকম হবে, ফ্রিকুয়েন্সি বেশি হলে ওয়েভ লেন্থ কম হবে, আর যার এনার্জি কম হবে সে এরকম বড় বড় করে ধীরে ধীরে যাবে, এরকম ভাবে যাবে, এইভাবে যাচ্ছে, এইভাবে, একদম কমন কনসেপ্ট, এগুলো লাগবে তাই পড়াচ্ছি। তাহলে এর ওয়েভ লেন্থ বেশি, তাহলে ফ্রিকুয়েন্সি কম হলে ওয়েভ লেন্থ বেশি হবে এবং এনার্জি কম হবে, বোঝা গেল, ক্লিয়ার হয়েছে, বলো, বোঝা গেছে স্যার? ওই মশার ডানা শব্দ তো, আবার মশার ডানা শব্দ এখানে যেতে হবে, তুমি এইটাকে বোঝো আগে, এখানে সাথে বোঝো, ব্যাস এবার এইদিকে আসো, এখানে যেটা লাগবে সেটা বোঝো, কেন এটা বোঝাচ্ছি স্যার, কেন এত বোঝাচ্ছেন, আপনি সাইন্স নিয়ে মাথা খাচ্ছেন, তার কারণে এটা এখানে লাগবে, ভালো করে বোঝো। সূর্য থেকে যখন আগত রশ্মিগুলো আসে,
সেগুলো শর্ট ওয়েভলেন্থে আসে, ঠিক আছে? শর্ট ওয়েভলেন্থ মানে কি, তার মধ্যে কি আছে, এর মধ্যে কি বেশি, শর্ট ওয়েভলেন্থ বেশি মানে কি এর মধ্যে এনার্জি বেশি, তাই তো? তাই পড়ালাম তো, ওয়েভলেন্থ হবে, পর্যায় বেশি হবে মানে এনার্জি বেশি হবে। তার মানে সূর্যের আলো যখন আসছে তখন তার এনার্জি বেশি থাকছে, এইবার কি করছে, ভূপৃষ্ঠকে 51% আর কি করলো, উত্তপ্ত করলো। এবার ভূপৃষ্ঠ যখন তাপ বিকিরণ করছে, তাহলে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ যখন করছে কত শতাংশ করবে, 51%। ভূপৃষ্ঠকে এসে আঘাত করেছে কত, মানে হিট করেছে কত, 51%। এটাকে আমরা বললাম ইনসোলেশন। এবার ভূপৃষ্ঠ কি করছে, তাপ বিকিরণ করছে। এই যে ভূপৃষ্ঠ 51% যখন তাপ বিকিরণ করবে, এটাকে ইংলিশে বলা হচ্ছে টেরিস্টোরিয়াল রেডিয়েশন, অর্থাৎ ভূপৃষ্ঠীয় তাপ বিকিরণ। তা তোমাকে মাথায় রাখতে হবে ইনসোলেশনের পরিমাণ কত, ইনসোলেশনের পরিমাণও 51%, আর ভূপৃষ্ঠ কত শতাংশ তাপ বিকিরণ করে, ভূপৃষ্ঠীয় তাপ বিকিরণের পরিমাণ যেটাকে টেরিস্টোরিয়াল রেডিয়েশন বলে, তারও পরিমাণ 51%। কিন্তু মজার বিষয় হচ্ছে যখন ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে সেটার অলরেডি কি হয়, এর এনার্জিটা অনেকটা কমে যায়। তাহলে এনার্জি কমে গেলে কি হয়ে যায়, ওয়েভলেন্থটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। যখন আসছিল তখন ওয়েভলেন্থ কি ছিল, শর্ট ছিল, তাহলে এনার্জি বেশি ছিল। কিন্তু তাপ বিকিরণ যখন হয়, যে কোনো প্রক্রিয়ায় মাথা রাখবে, যখন শোষণ করে তখন কি করে, তাপ মানে শর্ট ওয়েভলেন্থে আসে, এনার্জি বেশি থাকে। কিন্তু যখন বিকিরণ করে তখন কি হয়, তাপ মানে এনার্জিটা কমে যায়। তাহলে এনার্জি কমে যাওয়া মানে কি হয়, ওয়েভলেন্থটা কি হয়ে যায়, ওয়েভলেন্থ বেশি হয়ে যায়। এইবার এই যে অ্যাটমোসফিয়ার যেটা রয়েছে না, এই অ্যাটমোসফিয়ারটা হচ্ছে একটা ট্র্যাপের মতো, একটা মানে বলতে পারো একটা এমন একটা জায়গা যার মধ্যে থেকে শর্ট ওয়েভলেন্থ আসতে পারে কিন্তু লং ওয়েভলেন্থ বেরাতে পারে না। অ্যাটমোসফিয়ারের মধ্যে কি হয়, অ্যাটমোসফিয়ারটা হচ্ছে একটা ট্র্যাপের মতো, যার মধ্যে কি হচ্ছে, তোমার শর্ট ওয়েভলেন্থ আসতে পারছে, মানে তরঙ্গদৈর্ঘ্য যখন কম থাকছে, মানে এনার্জি বেশি থাকছে, সেটা আসতে পারছে, কিন্তু যখন সেটা রেডিয়েশন করছে এটা লং ওয়েভলেন্থে, দীর্ঘ আর কি তরঙ্গদৈর্ঘ্য, সেটা যেতে পারে না, পুরোটা বেরাতে পারে না। এই কনসেপ্টের উপর কিন্তু গ্রিন হাউস এফেক্ট, তোমরা পড়ো না গ্রিন হাউস, গ্রিন হাউস, গ্রিন হাউস কি জিনিস, এই কনসেপ্টের উপর বানানো হচ্ছে। মানে বিদেশে কি হয়, কাঠের গাছ, ঘরের ভেতরে গাছ লাগানো, গাছ চাষ, খুব দামি দামি গাছ রয়েছে, এগুলো ধরো গাছ এরকম ভাবে আঁকলাম, এটা একটা কাচের ঘর, এগুলো খুব মূল্যবান। মানে গ্রিন হাউস এফেক্ট যেটাকে বলে বা গ্রিন হাউস কনসেপ্টটা কি, এই অ্যাটমোসফিয়ারের কনসেপ্টে বানানো হয়েছে। গ্রিন হাউসের ক্ষেত্রে এটা হয়, ধরো এরকম মূল্যবান গাছ কি করা হয়, বিদেশে সংরক্ষণ করা হয়, এবং কাচটাকে এমন একটা কাচের মাধ্যমে তৈরি হয় যেখানে সূর্যের আলো ঢুকতে পারে। তাহলে সূর্যের আলো ঢুকছে মানে লং ওয়েভে ঢুকছে, এই শর্ট ওয়েভে ঢুকছে, শর্ট ওয়েভ এনার্জি বেশি, কিন্তু যখন বেরাবে সূর্যের আলো ঢোকা মানে এবার তো বেরাবে, তাপ বিকিরণ করবে, তাপ উত্তপ্ত হলো, সূর্যের আলো ঢুকছে মানে উত্তপ্ত হবে, কিন্তু যখন বেরাতে যাচ্ছে এটাকে কি করে এমন ভাবে এটা বানানো হয় যে এখান থেকে লং ওয়েভ যখন হয়ে যায় সেটা আর বেরাতে পারে, মানে এখানে কি হয়ে গেলো, হিটটা কি হয়ে গেলো, ট্র্যাপ হয়ে গেলো, যার ফলে এই অংশটা গরম থাকে, এই অংশটা গরম থাকে, কি বললাম বুঝেছো? এবং আমরা জানি কি, গ্রিন হাউসের মধ্যে কোন গ্যাসের ব্যবহার, CH4 মিথেন, ঠিক আছে, CO কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই যে কার্বন পার্টিকলস, এই কার্বন পার্টিকলস কি করে, এরা তাপটাকে শোষণ করে না। ভালো করে বোঝো, এই যে আমাদের ভূপৃষ্ঠটা রয়েছে, ভূপৃষ্ঠের মানে অ্যাটমোসফিয়ার যেটা রয়েছে এর উপর ভিত্তি করেই কিন্তু গ্রিন হাউস আর কি গ্যাস বা গ্রিন হাউসের যে কনসেপ্টটা, সূর্যের আলোতে ঢুকছে, শর্ট ওয়েভে ঢুকে গেল, কিন্তু যখনই বিকিরণ করবে লং ওয়েভে সেটা আর বেরাতে পারে না, এখানের মধ্যে ট্র্যাপড হয়ে যায়, যার ফলে এই অংশের উষ্ণতা বেড়ে যায়, কি বললাম বুঝেছো? এবং এখানে কি হয়, যেসব গ্যাসগুলো উৎপন্ন, CH4 CO2, এই সি কার্বন যেখানেই থাকবে সেখানে কি করবে, তাপমাত্রা বাড়িয়ে দেবে। কার্বনের কাজই হচ্ছে তাপ শোষণ করে এবং অ্যাটমোসফিয়ারে তাপ বাড়িয়ে দেওয়া। তাহলে এখানেও তাই হচ্ছে, এখানে কি হলো, এখানে তোমার 51% যেটা রেডিয়েশন করছে বেশিরভাগটা কি হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে। ভালো করে বোঝো, এবার 51% কি করছে, তাপ বিকিরণ করছে। ধরো আমি আবার বোঝাচ্ছি, দেখো এই যে 51% এবার তাপ বিকিরণ করছে, তাপ বিকিরণ করছে। তাহলে এর মধ্যে কি হলো, 51% এর মধ্যে 17% কোনো রকম প্রভাবিত ছাড়া এটা বেরিয়ে গেলো, ভূপৃষ্ঠ থেকে বেরিয়ে, মানে অ্যাটমোসফিয়ার পেরিয়ে বেরিয়ে যায়। 51% এর থেকে 17%, 51% রেডিয়েশন হচ্ছে, তার মধ্যে 17% মানে পুরো বায়ুমণ্ডলকে ভেদ করে কোনো রকম আর কি বিক্ষিপ্ত না হয়ে বেরিয়ে যায়। তাহলে 51 এর থেকে 17 মাইনাস হয়ে গেল, তাহলে রইল কত, 34%। তাহলে এই 34% কি হচ্ছে, এই অ্যাটমোসফিয়ারের মধ্যে আটকে যাচ্ছে, এই 34% কিন্তু অ্যাটমোসফিয়ারের মধ্যে আটকে যাচ্ছে। তার মানে টোটাল 51% যে তাপ বিকিরণ করছিল তার মধ্যে 17% কি হচ্ছে, তারা আর কি ভূপৃষ্ঠকে মানে বায়ুমণ্ডল যেটা আছে সেটাকে উত্তপ্ত না করে মহাকাশে বিলীন হয়ে যায়, মানে পুরো ভেদ করে বেরিয়ে যায়। কিন্তু 34% কি হচ্ছে, তারা যে কার্বন অণুগুলো থাকে বা বিভিন্ন পার্টিকেল থাকে তার মধ্যে আটকে পড়ে, এবং এই 34%
আর আগে যখন ঢুকেছিল তখন মনে করে দেখো 14% বলেছিলাম তাপ কি হয়ে গেছিল, এদিক ওদিকে বিক্ষিপ্ত ভাবে ছিল। আর এই 34% প্লাস 14% মানে 48% কি করছে তোমার এনার্জি বায়ুমন্ডলকে টোটাল উত্তপ্ত করছে। আমার কথাটা বোঝা গেল? টোটাল কত শতাংশ বায়ুমন্ডলকে উত্তপ্ত করছে? 34% আর প্রথমে যে 14% ছিল সেটাকে যোগ করে দেখো কত হচ্ছে, 48% বায়ুমন্ডলকে টোটাল আর কি ইউনিট বলতে পারো উত্তপ্ত করছে। দেখো আবার বোঝাচ্ছি, আবার বোঝাচ্ছি, কনসেপ্টটা ভালো করে বুঝবে। এই ধরো বায়ু, এই হচ্ছে ভূপৃষ্ঠ, লিখে নেবে নিজের মতো, এই ভূপৃষ্ঠ, এই হচ্ছে ধরো এটা হচ্ছে একদম বহিঃস্তর, এক্সোস্ফিয়ার বলা হয়, বহির্মন্ডল, আর এই হচ্ছে অ্যাটমোস্ফিয়ার। সূর্যের আলো আসছে, সূর্যের মাত্র 1 ইউনিট ভারতে পৃথিবীতে আসে ইউনিট, এটাকে আমরা ধরলাম 100 এনার্জিকে ধরলাম, এই 100 ভাগ মানে 1 ভাগকে আমি ধরলাম 100 ইউনিট, 1 ভাগ মাত্র আছে, 1 ভাগ 100 ইউনিট বললাম। এর মধ্যে কি হচ্ছে, প্রথমে 100 ইউনিট আসছে, তার মধ্যে 35% বিক্ষিপ্ত হয়ে চলে যাচ্ছে, এই 35% বিক্ষিপ্ত হয়ে বায়ুমন্ডলে এটা ঢুকছেই না, এটা চলে গেল, এটাকে বলে অ্যালবেডো। তাহলে ডাইরেক্ট কোশ্চেন দেয় অ্যালবেডো কত শতাংশ, 34% বাংলা বইতে থাকে, ইংলিশ বইতে 35%, 35% ধরেই করছি এনসিইআরটি কনসেপ্ট মেনে, 35% চলে গেল। তাহলে রইল কত, রইল হচ্ছে 65%, তাহলে এই 65% ঢুকছে, কিন্তু তার মধ্যে কি হচ্ছে 14% বায়ুমন্ডল দ্বারা বিক্ষিপ্ত হয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়ে, 14% এদিক ওদিক ছড়িয়ে পড়ে, ঠিক আছে, এরা বায়ুমন্ডলেই রয়েছে কিন্তু বিক্ষিপ্ত আকারে রয়েছে। তাহলে টোটাল এসে হিট করলো কত, 51%, এই 51% কি করছে, ভূপৃষ্ঠকে সরাসরি উত্তপ্ত করছে, এটাকে বলা হয় ইনসুলেশন, আইসোলেশন নয় কিন্তু ইনসুলেশন পদ্ধতি। এবং এটা কি পদ্ধতিতে হয়, এটা হচ্ছে ক্ষুদ্র ওয়েভলেন, ক্ষুদ্র আর কি তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এনার্জি বেশি, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য। এবার কি হবে, এই 51% রিটার্ন করবে ভূপৃষ্ঠ, এই 51% আর কি তাপ বিকিরণ করবে, বিকিরণ করবে কত, 51%, এটাকে ইংলিশে বলে টেরিস্টোরিয়াল রেডিয়েশন, অর্থাৎ ভূপৃষ্ঠীয় বিকিরণ, ভূপৃষ্ঠীয় বিকিরণ কত হয়, আর ইনসুলেশন 51%, ভূপৃষ্ঠ বিকিরণও হয় 51%, মানে এবার 51% উত্তপ্ত হয়েছে, এই 51% এবার রিটার্ন হবে। এই 51%-এর মধ্যে 17% সরাসরি কি হয়, বায়ুমন্ডলকে কোনোভাবে প্রভাবিত না করে পুরো বেরিয়ে গিয়ে ভূপৃষ্ঠে মানে মানে মহাশূন্যে বিলীন হয়ে যায়, 17% টোটাল বেরিয়ে চলে গেল। তাহলে রয়ে গেল কত, 51 থেকে যদি তুমি 17 বাদ দাও কত রয়ে গেল, 34%। তাহলে এই 34% কি হচ্ছে, এই বায়ুমন্ডলে ট্র্যাপড হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, 34% বিকিরণ পদ্ধতির সময় 34% আর কি বায়ুমন্ডলের দ্বারা শোষিত হলো। আর অলরেডি 14% কি ছিল, এদিক ওদিকে বিক্ষিপ্ত ভাবে ছিল, তাহলে এই 14 প্লাস 34 করলে কত দাঁড়াচ্ছে, 48% কি হচ্ছে, এই বায়ুমন্ডলের মধ্যে টোটাল ট্র্যাপ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে বায়ুমন্ডল যে উত্তপ্ত হয় মাত্র 48 আর কি শতাংশ বা 48 ইউনিটের দ্বারা। বোঝা গেল কথাটা, এবার ক্লিয়ার হয়েছে? যেটা এসেছিল দেখো 65% চলে আছে। আমরা কি দেখলাম, ঢুকেছিল কত, 65%, তাহলে এই যে 48 যেটা রয়ে গেল এখানে, আর এই যে 17টা আগে বেরিয়ে গেছে, এটাকে যোগ করে দিলে দেখো সেই 65% চলে আসলো যেটা এসেছিল, অর্থাৎ না কিছু রইলো, মানে যা এসেছিল পুরোটা ফিরে গেল। এটাকে বলা হয় কি, হিট বাজেট বা তাপ বাজেট, তাপ বাজেট, এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ যা আসে মানে সূর্য থেকে যা কিরণ আসে সবটাই কি হয় তোমার ফিরে চলে যায়। যদি এই তাপ বাজেট না থাকতো, অর্থাৎ এই হিট বাজেট যদি না থাকতো, তাহলে ভূপৃষ্ঠের মানে উষ্ণতা হয়তো এতটাই বেশি থাকতো যে থাকার মতো পজিশনে থাকতো না, বা এতটাই হয়তো ঠান্ডা হতো যে এখানে আমরা কেউ আর কি এক্সিস্ট করতে পারতাম না। তাপ বাজেটের মাধ্যমে যেটা আসছে, যে এনার্জিটা আসে, পুরোটাই কিন্তু আবার ফিরে চলে যায়। এইভাবে কিন্তু কন্টিনিউয়াস প্রসেস হয়ে চলেছে। তাহলে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কি, অ্যালবেডো কত, ইনসুলেশন কত, ঠিক আছে, ইনসুলেশন কত পার্সেন্ট, এবং তাপ বিকিরণ যখন করছে টেরিস্টোরিয়াল যে রেডিয়েশন বলে সেটা কত শতাংশ, এবং মূলত ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে কত শতাংশ, মানে ভূপৃষ্ঠ বলছে বায়ুমন্ডলকে উত্তপ্ত করছে কত শতাংশ, তাহলে উত্তরটা হবে 48%, ঠিক আছে, ক্লিয়ার বলো। এবং তার সাথে সাথে এই যে তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকুয়েন্সি যেটা বললাম, মানে পর্যায় যেটা, এবং এনার্জি, এর যে সম্পর্কটা, এখানে তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
দেখো তাপ বাজেট, ঠিক আছে? তাহলে এই যে পদ্ধতি, এটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতিতে কি হলো, দেখো এখানে এই যে সূর্যের আলো এসে সূর্যকে মানে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করলো, বায়ু, আগে কিন্তু বায়ুমণ্ডল কিন্তু উত্তপ্ত হয় না। আমি এখানে দেখো 14% বললাম, আমি একবারও বলিনি যে 14% দ্বারা বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে। এই 14% যে এনার্জিটা থাকে, এটা বায়ুমণ্ডলে বিক্ষিপ্ত ভাবে ঘুরতে থাকে, মানে বিক্ষিপ্ত হয়ে যায়, তারা বিক্ষিপ্ত ভাবে ডিসপার্স হয়ে যায়। পরবর্তীকালে যখন এই ভূপৃষ্ঠ উত্তপ্ত হলে এখান থেকে তাপ রেডিয়েট হয়ে এই যে বায়ুমণ্ডল রয়েছে সেটাকে উত্তপ্ত হচ্ছে। তাহলে যখন কি হচ্ছে, দেখো এই যে বায়ু মানে সূর্যের আলো সরাসরি এসে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করলো কোন রকম আর কি সাহায্য ছাড়া, এই যে প্রক্রিয়া এবং পরবর্তীকালে তাপ বিকিরণ করলো, এই যে প্রক্রিয়া এটাকে বলে বিকিরণ প্রক্রিয়া, ঠিক আছে? এটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে পরিচলন এবং বিকিরণ প্রক্রিয়া এটা কিন্তু এই তোমার এই যে পার্টটা আমরা পড়ছি এখানের জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মানে এটা এমন একটা চ্যাপ্টার না, এটা এটা অনেকটা বড়, আমরা পড়বো। দেখো এটা আমরা পড়লাম তাপ আর কি প্রক্রিয়া এবং তার সাথে সাথে কিভাবে বায়ু প্রবাহ হয় সেটা আমরা পড়লাম। এইবার এর সাথে আমাদের পড়তে হবে কি, বৃষ্টিপাত। দেখো বৃষ্টিপাত, বৃষ্টিপাতের পদ্ধতি, ভারতবর্ষে 3 ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাই, মানে মূলত 3 ধরনের হয়। কি কি? একটা হচ্ছে পরিচলন, যেটা একটু আগেই পড়লাম। নেক্সট হচ্ছে শৈলক্ষেপ, অরোগ্রাফিক যেটাকে বলা হয়, শৈলক্ষেপ বৃষ্টিপাত। আর তৃতীয় হচ্ছে ঘূর্ণি, সাইক্লোন যেটাকে বলে, ঘূর্ণিবাত, ঘূর্ণিবাত। অর্থাৎ ভারতবর্ষে যে মানে বৃষ্টিপাত যে হয় 3টে পদ্ধতির মাধ্যমে হয়, পরিচলন, শৈলক্ষেপ আর ঘূর্ণিবাত, ঠিক আছে? এবার পরিচলনটা আমরা পড়লাম, ধরো পরিচলনে একটু আগে পড়লাম না, এই ধরো একটা ল্যান্ড আর এই একটা সি, তাহলে আমরা দেখলাম কি হচ্ছে দিনের বেলায়, কি হচ্ছে ধরো দিনের বেলায় এই যে ল্যান্ডটা উত্তপ্ত হচ্ছে, তাহলে ল্যান্ডটা যখন উত্তপ্ত হচ্ছে তখন কি হচ্ছে এখানে আর কি লো প্রেশার তৈরি হচ্ছে, একটু আগে বললাম, মানে নিম্নচাপ তৈরি হচ্ছে এবং সমুদ্র অঞ্চল থেকে বায়ু কি হচ্ছে এখানে ছুটে আসছে। এবার সমুদ্র অঞ্চল থেকে যখন বায়ু যাচ্ছে তখন স্বাভাবিকভাবে সেই বায়ুতে কি থাকছে, জলীয় বাষ্প থাকছে। সমুদ্র উপকূল বা সমুদ্র অঞ্চল থেকে যদি বায়ু প্রবাহিত হয় তাহলে সেই বায়ুতে কি থাকে, তোমার জলীয় বাষ্প থাকে। এবার মাথায় রাখবে জলীয় বাষ্প যখন কোনো বায়ুতে থাকে তার কিন্তু ঘনত্ব কম হয়ে যায়, ঠিক আছে? এটা অনেকেই ভাবে হয়তো জল থাকলে ঘনত্ব বেড়ে যায়, ভুল কনসেপ্ট। যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে সে বায়ুর কি হয়ে যায়, তোমার ঘনত্ব কমে যায়। তাহলে ঘনত্ব কমে গেলে আমি কি বলেছি, সেটা উপরের দিকে উঠে যায়। তাহলে এই যে বায়ু জলীয় বাষ্পপূর্ণ যে বায়ুগুলো যেতে থাকে এইগুলো ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে, এবং উপরের দিকে যেতে যেতে কি হয় এই যে জলীয় বাষ্প তারা মানে এতটাই আর কি হালকা হয়ে যায়, যার ফলে এই জলীয় বাষ্প গুলোকে এরা ধরে রাখতে পারে না এবং জল ঢালতে ঢালতে চলে যায়, মানে বৃষ্টি ফেলতে ফেলতে চলে যায়। মানে ধরো আমি তোমাকে বললাম দৌড়াও, তুমি দৌড়াচ্ছ ভালো কথা, এমনি দৌড়াচ্ছ, কিন্তু আমি তোমাকে কি করলাম, আমি তোমাকে একটা হাতে বালতি ধরিয়ে দিলাম, আমি বলছি বালতি ধরে তুমি দৌড়াও, তাহলে তুমি বালতির জলে ভর্তি একটা বালতি নিয়ে যদি তুমি দৌড়াতে শুরু করো কি হবে, তুমি বালতিটা নিয়ে যত দৌড়াতে থাকবে তত কি হবে, জল পড়তে থাকবে। সেরকমই এই যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন সমুদ্র থেকে সমুদ্র বায়ু জলীয় বাষ্পপূর্ণ বায়ু যেতে থাকে, জলীয় বাষ্প বেশি থাকার কারণে এদের আর কি হয়ে যায়, এদের আর কি চাপ কমে যায়, মানে ঘনত্ব আর কি কমে যায়, তার ফলে চাপ কমে যায়। এবং চাপ কমে যাওয়ার ফলে কি হয়ে যায়, উপরের দিকে চলে যায়, এবং এই যে জলীয় বাষ্প যেটা রয়েছে সেটাকে আর তারা ধরে রাখতে পারে না, তাহলে যেখান দিয়ে যেতে থাকে এরা অল্প অল্প করে বৃষ্টিপাত ঘটাতে থাকে। তাহলে এই যে পরিচালন বায়ু প্রবাহের মাধ্যমে যে বৃষ্টিপাতটা হচ্ছে এই অঞ্চলে, ধরো এই এই মাঝখানে এখানে নিম্নচাপ হয়েছিল এখানে উচ্চচাপ, এই অঞ্চলের অংশে যে বৃষ্টিপাত হচ্ছে এটাকে বলা হয় পরিচলন বৃষ্টিপাত। তাহলে পরিচলন বায়ু প্রবাহের সাথে পরিচলন বৃষ্টিপাত কিন্তু ওতপ্রোত ভাবে যুক্ত, ঠিক আছে? এটা কিন্তু সমুদ্র বায়ুর ক্ষেত্রে হবে, কিন্তু এটা যখন ল্যান্ড বায়ু মানে রাতের বেলায় যখন হচ্ছে, ল্যান্ড বায়ু যখন এখানে যাচ্ছে, ল্যান্ড বায়ু যখন যাচ্ছে তখন তো এর কাছে জলীয় বাষ্প নেই, ল্যান্ড বায়ু যখন এদিকে যাচ্ছে ভোরবেলার দিকে যখন ল্যান্ড বায়ু তোমার মানে স্থলবায়ু যখন প্রবাহিত হচ্ছে তখন এটা তো শুষ্ক, যার ফলে এই এইটার ফলে রাতের বেলায় যখন বা ভোরবেলার দিকে বৃষ্টিপাত হবে না, কিন্তু দিনের বেলায় দেখবো অনেক সময় কি হয় সন্ধ্যেবেলার দিকে কি হয় বৃষ্টিপাত হয়, মানে প্রচন্ড গরম হঠাৎ করে একটু বৃষ্টি হয়ে গেল, ঠিক আছে? তাহলে এইটা হয় কারণ এই পরিচলন বৃষ্টিপাতের দ্বারা, ঠিক আছে? যখন সমুদ্র বায়ু, সমুদ্র বায়ু যদি থাকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু থাকে তবেই কিন্তু এই পরিচলন বৃষ্টিপাত আর কি হতে পারে। ল্যান্ড বায়ুর ক্ষেত্রে কিন্তু স্থলবায়ুর ক্ষেত্রে তোমার পরিচলন বৃষ্টিপাত হবে না, তার কারণ মানে ল্যান্ড বায়ু বা স্থলবায়ু কি হয় শুষ্ক হয়। ওকে বোঝা গেল? বলো পরিচলন বৃষ্টিপাত বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, যেখান থেকে যাবে এখানে হবে। এরপর কি হচ্ছে শৈলক্ষেপ, ধরো এই যে এখান থেকেই কথার কথা বলছে, এটা ধরো ল্যান্ড আর এটা ধরো সি, সব কনসেপচুয়াল,
এই যে সি থেকে কি করছে, ধরো সি অঞ্চল থেকে, সমুদ্র অঞ্চল থেকে যাচ্ছে বায়ু, বায়ু যাচ্ছে, তাহলে এই বায়ুর মধ্যে কি হয়েছে, প্রচুর পরিমাণে জলবাষ্প রয়েছে। এবার এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু যেতে যেতে ধরো এখানে কোনো কি রয়েছে, একটা উঁচু অংশ, এটা পাহাড় হতে পারে বা পর্বত রয়েছে, এর গায়ে গিয়ে ধাক্কা খেলো। তাহলে ধাক্কা খাওয়ার কি ফলে কি হবে, এই অংশে কি হবে, এই যে মানে উঁচু যে অংশটি রয়েছে, এটা পাহাড় হতে পারে বা উচ্চভূমি হতে পারে, এর এই যে অংশটা, এখানে কি হবে, বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাত হবে, মানে যে অংশে ঢালু রয়েছে তা এই অংশে বৃষ্টিপাত হবে, আর এর বিপরীত অংশে কিন্তু কম বৃষ্টিপাত হবে। কারণ যেখানে মানে জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন কোনো উচ্চ জায়গার সাথে আর কি ধাক্কা খেয়ে বৃষ্টিপাত ঘটায়, যে সাইডে ধাক্কাটা খায় সেই পাশে বৃষ্টিপাত ঘটায়, এবং এই যে বৃষ্টিপাতের প্রক্রিয়া এটাকে বলে শৈলক্ষেপ বৃষ্টিপাত। এটাকে কি বলে, শৈলক্ষেপ বৃষ্টিপাত। অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন কোনো উঁচু অংশের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে এবং উঁচু অংশের যে ঢালে বৃষ্টিপাত ঘটায়, এবং এই যে ঢালে বৃষ্টিপাত ঘটাচ্ছে এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে অনুবাত ঢাল, অনুবাত, অনুবাত ঢাল, অনুবাদ ঢাল, ইংলিশে বলে উইন্ড ওয়ার্ড, উইন্ড ওয়ার্ড, অনুবাদ ঢাল। অনুবাদ ঢালে কি হচ্ছে, কোনো উঁচু অংশের সাথে ধাক্কা খেলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু, এই ধরো উঁচু অংশ, তাহলে এখানে এসে বৃষ্টিপাত ঘটাচ্ছে, এই অংশে বৃষ্টিপাত ঘটাবে, এটাকে আমরা বলবো কি, অনুবাদ ঢাল বা উইন্ড ওয়ার্ড। এবং এর বিপরীত দিকে কি হবে, স্বাভাবিকভাবে বৃষ্টির পরিমাণ কম হবে, একদমই যে কম হবে এরকম নয়, অপেক্ষিত কম হবে, এই অংশকে বলা হয় প্রতিবাদ ঢাল, প্রতিবাদ ঢাল, প্রতিবাদ ঢাল, ইংলিশে বলে কি, ইংলিশে বলে লিওয়ার্ড, LEE লিওয়ার্ড, ঠিক আছে, অনুবাদ ঢাল, উইন্ডওয়ার্ড আর লিওয়ার্ড। এবং এই যে পুরো প্রক্রিয়া, উঁচু অংশের দ্বারা বৃষ্টিপাত আর কি হওয়ার ফলে এই যে প্রক্রিয়া, এটাকে বলে শৈলক্ষেপ বৃষ্টিপাত, ঠিক আছে। এবং মজার বিষয় হচ্ছে ভারতে যে বৃষ্টিপাত হয়, বেশি বৃষ্টিপাত কিন্তু এই শৈলক্ষেপ বৃষ্টির দ্বারা হয়। এই যে ধরো তোমরা দেখেছো প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটায়, এই যে, এবং এই যে সরি অনুবাদ ঢালে বৃষ্টিপাত ঘটায়, এবং প্রতিবাদ ঢালে এরকম কম বৃষ্টিপাত হতে হতে একটা সময় কি হয়, বৃষ্টির ছায়া অঞ্চলে পরিণত হয়, রেন শ্যাডো এরিয়া, পুরো ছোটবেলা বৃষ্টিপাত অঞ্চল, ঠিক আছে। কি বললাম, রেন শ্যাডো মানে কি বললাম, একটা বলো, বৃষ্টির ছায়া, রেন শ্যাডো, বৃষ্টির ছায়া অঞ্চল, মানে বারবার যদি এরকম হতে থাকে যে এই পারে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং এই পারে কি হচ্ছে তোমার বৃষ্টিপাত কম হচ্ছে, প্রতিবাদ ঢালে, তাহলে এরকম হতে হতে বৃষ্টির ছায়া অঞ্চলে পরিণত হয়, রেন শ্যাডো রিজিয়ন। দেখো ভারতের যে বৃষ্টিপাতটা হয়, ভারতের যে বৃষ্টিপাতটা হয় তার বেশিরভাগই কিন্তু কি হয়, এই শৈলক্ষ্য বৃষ্টিপাত হয়। এই ধরো যদি আমি ধরি এই ভারতের পেনিনসুলার ইন্ডিয়া আমি যদি ধরি, তাহলে আমরা কি জানি এপারে কি রয়েছে তোমার, এইপারে রয়েছে তোমার পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে, আর এই দিকে রয়েছে একদম বিক্ষিপ্ত ভাবে তোমার পূর্বঘাট পর্বতমালা, এবং এখান থেকে কি হয় সাউথ ওয়েস্ট মনসুন আসে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসে, ঠিক আছে, এটা আমরা পরের দিন পড়বো। তাহলে এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন আসে, এখানে কি রয়েছে, এখানে ভারত মহাসাগর রয়েছে, ভারত মহাসাগর, এদিকে রয়েছে আরবীয় সাগর, অ্যারাবিয়ান সি, আরব সাগর, আর এদিকে রয়েছে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, ঠিক আছে, বঙ্গোপসাগর। তাহলে এই যে জলীয় বাষ্পপূর্ণ বায়ুগুলো আসছে, এরা একটা অংশ এদিকে চলে যাচ্ছে, আরেকটা অংশ এখানে কি হচ্ছে ঢুকে যেতে পারছে, এখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে, কেরলে বিনা বাধায় বৃষ্টিপাত ঘটাচ্ছে, আর এই যে অংশগুলো ঢুকছে এখানে দেখো, এখানে পশ্চিমঘাট পর্বতে গিয়ে ধাক্কা খাচ্ছে, তাহলে ধাক্কা খাওয়ার ফলে কি হচ্ছে, এই অংশে বৃষ্টিপাত ঘটাচ্ছে, এখান দিয়ে ফাঁকা দিয়ে ঢুকে গেল, আর এখানে এসে আবার ধাক্কা খাচ্ছে, তাহলে এই অংশে বৃষ্টিপাত ঘটাচ্ছে, আর এর ঠিক বিপরীত অংশে এখানে কিন্তু কি হচ্ছে, প্রতিবাদ ঢাল, প্রতিবাদ ঢাল, আর এই অংশটাকে আমরা কি বলবো, অনুবাদ ঢাল, অনুবাদ ঢাল। তাহলে ভারতের যে বৃষ্টিপাত হয় বেশিরভাগটা হয় কিন্তু শৈলক্ষেপ বৃষ্টিপাতের দ্বারা, ঠিক আছে। এবং এই প্রতিবাদ এবং অনুবাদ ঢালের উদাহরণগুলো তোমাকে পড়তে হবে। দেখো এরকম যদি লেখো, অনুবাদ, অনুবাদ আর এদিকে প্রতিবাদ, উদাহরণ কি, উদাহরণ হচ্ছে সবার আগে দেখো, তুমি যদি বলো ব্যাঙ্গালোর ম্যাঙ্গালোর, এই যে কর্ণাটক রিজিয়নে ব্যাঙ্গালোর ম্যাঙ্গালোর, ম্যাঙ্গালোরে কি হয়, ম্যাঙ্গালোর অনুবাদ ঢায়া, ম্যাঙ্গালোর অনুবাদ ঢালে অবস্থিত হয়, এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, আর ব্যাঙ্গালোর প্রতিবাদ ঢালে হয়, এখানে কিন্তু কম বৃষ্টিপাত হয়, এবং এখানে কিন্তু তোমার কি হয়েছে, বৃষ্টির ছায়া অঞ্চল পরিণত হয়েছে। আরেকটা উদাহরণ, যেমন মানে মুম্বাই পুনে, এগুলো পরীক্ষা দেয় কোনটা প্রতিবাদ ঢালে অবস্থিত, কোনটা অনুবাদ ঢালে অবস্থিত। তাহলে মুম্বাই কি হচ্ছে, মুম্বাই অনুবাদ ঢালে অবস্থিত হয়, এখানে শৈলক্ষেপ আর কি পদ্ধতির দ্বারা প্রচুর বৃষ্টিপাত হয়, আর অন্যদিকে পুনে তোমার প্রতিবাদ ঢালে অবস্থিত হয়, এখানে কম বৃষ্টিপাত হয় এবং বৃষ্টির ছায়া অঞ্চলে পরিণত হয়েছে।
ভারতের এবং পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? মৌসিন রাম, নিশ্চয়ই শুনেছ, মেঘালয় অবস্থিত মৌসিন রাম, ঠিক আছে, খাসি পাহাড়ে আর কি অবস্থিত, খাসি পাহাড়ের পূর্ব পশ্চিমাংশে অবস্থিত মৌসিন রাম, এবং এখানে প্রচুর বৃষ্টিপাত ঘটাচ্ছে। এই ধরো এখানে আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, এটা দেখো পরের দিন আলোচনা হবো, এই এখানে ধরো কি রয়েছে, মেঘালয় রয়েছে, এখানে তিনটে পর্বতমালা রয়েছে, ঠিক আছে, গারো, খাসি, জয়ন্তিয়া। এবার এই যে যে বঙ্গোপসাগরের যে শাখাটা রয়েছে এটা গিয়ে কি করছে, সরাসরি এই খাসিতে গিয়ে ধাক্কা খায় বঙ্গোপসাগরের শাখা। এটা পরের দিন আমরা আলোচনা করবো, বঙ্গোপসাগরের শাখাটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের শাখা, এখান থেকে প্রচুর জলীয় বাষ্প কালেক্ট করে, মূলত এটা বাংলাদেশ এবং মায়ানমারের দিকে চলে যায়, একটা অংশ গিয়ে কি করে সরাসরি গিয়ে খাসি পাহাড়ে গিয়ে ধাক্কা মারে, এবং খাসি পাহাড়ে এই যে পশ্চিম পাটে এখানে গিয়ে ধাক্কা খেয়েছে, এখানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটিয়ে ফেলে মৌসুম না। এবং এর ঠিক অপোজিট দিকে, মানে তুমি যদি এই পাটে যাও, ইস্টার্ন পার্টে এই জায়গাটা যাও, এখানে কি হচ্ছে, প্রতিবার ঢাল, এবং এখানে হচ্ছে শিলং মালভূমি, শিলং, তাহলে শিলং হচ্ছে কি, প্রতিবার ঢালে অবস্থিত, অর্থাৎ এখানে বৃষ্টিপাত হয় না প্রায়, মানে কম হয়, এবং এটা হচ্ছে একটা বৃষ্টির ছায়া অঞ্চল, ঠিক আছে। তাহলে মৌসিন রাম আর শিলং এগুলো হচ্ছে প্রতিবার আর কি অনুবাদ ঢালের উদাহরণ, বোঝা গেল কি পড়লাম, বলো, শৈলক্ষ্যে বৃষ্টিপাত এবং প্রতিবার ঢাল, অনুবাদ ঢাল এবং উদাহরণগুলো মনে থাকবে, লিখে নাও। বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা দেবে, এদের মধ্যে কোনটি অনুবাদ ঢালে অবস্থিত নয় বা অনুবাদ ঢালে অবস্থিত, এই টাইপের কোশ্চেন দেবে। এগুলো আমরা নেক্সট দিন আরো একে একে আলোচনা করবো। এটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার, এখানে দেখো অনেক কিছু লেখা আছে, কিন্তু এই চ্যাপ্টারটা যদি তুমি না বোঝো, মানে শুধু মুখস্থ করলে জীবনে কিচ্ছু করতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে কনসেপচুয়াল চ্যাপ্টার, এখানে পুরো তোমাকে বুঝতে হবে, বাকি তারপর যে নোটস আছে এটাকে একটু আলোচনা করে দিলে হয়ে যাবে। আসল কিন্তু এই জায়গাটা বোঝা, এতটা আজকে যে আলোচনা হচ্ছে বোঝা গেছে বলো? হিট বাজেট পড়লাম, বৃষ্টিপাতের প্রক্রিয়া পড়লাম, হিট ট্রান্সফারের প্রক্রিয়া পড়লাম, এগুলো ক্লিয়ার হয়েছে, শৈলক্ষ্যে বৃষ্টিপাতের সম্পর্কে আমাদের ধারণা হলো, বলো ফাইনাল করো। হ্যাঁ স্যার, ওকে, চলো আজকে এই অবধি রইলো, তাহলে নেক্সট দিন আমরা কি করবো, এটাকে আরো অ্যানালাইজ করবো, এবং এই যে মৌসুমী বায়ু কিভাবে আসে, মৌসুমী বায়ু আসার কারণ কি, সেগুলো আমরা আলোচনা করব, এবং তারপর মৌসুমী বায়ুর যে দুটো ভাগ আছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর কি আরবীয় শাখা এবং বঙ্গোপসাগরীয় শাখা, সেগুলোকে নিয়ে আমরা তুলনামূলক ভাবে আলোচনা করবো, ঠিক আছে। তাহলে এই অবধি রইলো, ভালো থেকো সবাই, থ্যাংক ইউ, গুড নাইট।